আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। তাই তো, এখন যেহেতু রমজান মাস, ঘুম থেকে একটু দেরি করে উঠা হয়। ভোর রাতে সেহরি খেয়ে তারপর ফজর নামাজ পড়ে যেহেতু ঘুমিয়ে পড়ি, সকালে একটু লেট করে উঠি। ঘুম থেকে উঠে আয়নকে নাস্তা খাইয়ে তারপর নিজের বাসার কাজে হাত লাগাই। প্রতিদিনের মতো করে আজও ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দেবেন। কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, এতে করে আমি অনেকটাই উপকৃত হব। আর যদি কাজটি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই তো, আজ কিন্তু বাসায় একা আমি কাজ করছি না, আমার সাথে আরও অনেকেই কাজ করছেন, দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন। তো আজ যেহেতু শুক্রবার, আয়নে বাবা বাসায় আছেন, তো উনি তো বাসায় থাকলে এমনিতে আমাকে কম বেশি অনেক কাজে হেল্প করেন। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো আজ উনি বলছিলেন যে বাসাটা উনি ক্লিন করবেন, তো ওনার সাথে সাথে আমার আল্লাহর বান্দাও ছেলেও কিন্তু শুরু করে দিয়েছে। আয়ন কিন্তু ওর বাবা যেটা করে ও এটা করতেই চায়। তো বাবা ছেলে দুজনে মিলে আজ আমাকে অনেকটা হেল্প করছেন, দেখে হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন। তো ওরা বাবা ছেলে যেহেতু ওদিকে বাসা ক্লিন করছে, তাহলে ওদিকটা তো আজ আর আমাকে দেখতে হচ্ছে না। তো ভাবলাম যে আমি অন্য কোনো একটা কাজ করে নেই, একটা কাজ করে ফেললে একটা কাজ আমার কমে যাবে। তো সামনে যেহেতু ঈদ আসছে, তো ঈদে তো কম বেশি সবাই আবারও প্রিপারেশন নেওয়া শুরু করে দিচ্ছেন। আমরা যেহেতু ঈদটা গ্রামেই করি, তাই চেষ্টা করি সব সময় নিজেদের মতো করে সব কিছু গুছিয়ে তারপর গ্রামে যেতে। যেহেতু গ্রামে আমার কেউ থাকেন না, আমরা সবাই যেহেতু শহরে থাকি, তো ঈদে গিয়ে আবার ওখানে গিয়ে সব কিছু নিয়ে যা ঝামেলা করতে আমার কাছে ভালো লাগবে না। তাই আমি মোটামুটি যাওয়ার আগে আমার মতো করে আমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে তারপর গ্রামে যাই। তো মশলার মধ্যে যেহেতু অনেক ময়লা থাকে, তাই আমি মশলাগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর আমি এভাবেই মশলাটাকে করে ফেলি সবসময়। এলাচ, দারচিনি, গোলমরিচ, তার সাথে জায়ফল, তেজপাতা, লং, এলাচ, যা যা দেওয়া লাগে আমার পরিমাণ মতো করে দিয়ে আমি এগুলোকে ভালো করে ক্লিন করে একদিন রোদে শুকিয়ে নিই। তারপর এগুলোকে চুলার মধ্যে একটু গরম করে মচমচে করে ব্লেন্ডারে এগুলোকে পাউডার করে ফেলি। এভাবে কিন্তু বছরের পর বছর আপনি মশলা ভালো রাখতে পারবেন, শুধু জাস্ট মাঝে মধ্যে একটু রোদে দিয়ে শুকালেই হবে। এই মশলার ফ্লেভারটা কিন্তু প্রচুর পরিমাণ স্ট্রং আসে আমার কাছে, যেটা মনে হয়, হয়তো অনেকের কাছে অনেক রকম মনে হতে পারে, বাট আমি এভাবেই সব সময় মশলাটা করে থাকি। তাই তো, এটা রোদে শুকাতে থাক। রোদে শুকাতে শুকাতে আমি আমার অন্য কাজকর্মগুলো সেরে ফেলি। থামেলে দেখে হয়তো অনেকে বুঝতে পাচ্ছেন, তো আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ সবাই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যান। তো আমার রেসিপিটির জন্য আজ কী কী লাগছে সব কিছু তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তাও একবার মুখে বলে নিচ্ছি। আমি টমেটো কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর দেখতেই পাচ্ছেন অলরেডি আমি এখানে লাল মরিচ ভেজে নিচ্ছি। তো মরিচটাকে এমনভাবে ভাজবেন যাতে করে এটা কালো না হয়ে যায়। খুব বেশি কালো হয়ে গেলে কিন্তু ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে। টমেটোর ভর্তা আমরা অনেকে অনেক রকমভাবে করে খেয়েছি, হয়তো কেউ এভাবে খেয়েছি, আবার হয়তো কেউ খায়নি। তো যারা যারা খাননি তাদের জন্য হয়তো আমার আজকের এই রেসিপিটি সম্পূর্ণ নতুন। তো যারা খুব দ্রুত রান্না করতে চান, সময়টাকে বাঁচাতে চান, তাদের জন্যই কিন্তু আমার আজকের এই রেসিপিটি অনেকটা কাজে দেবে। খুব দ্রুত এই রান্নাটা করে নেওয়া যায়। আমি এখানে টমেটোগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর এখানে শুধু লবণ দিয়ে টমেটোগুলোকে এখন ভালোভাবে নরম করে নেব। টমেটোটা সম্পূর্ণ গলে যাবে, আর টমেটোর গায়ে যে পানিটা বের হবে সেটাকে আমি সম্পূর্ণ ভালোভাবে যতটা সম্ভব ততটাই শুকিয়ে নেব টমেটোর পানিটা।
আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা দেখে যাচ্ছেন, তবে যারা যারা এখনও আমার ভিডিওটা দেখে যাচ্ছেন তাদের মধ্যে আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি কাজটি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এই তো দেখতেই পেয়েছেন, এখানে কিন্তু আমি যে লাল মরিচটা আগে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে টমেটো যখন একদম নরম করে নিয়েছি তারপর কিন্তু টমেটোর উপরে দিয়ে দিয়েছি, তার সাথে বেশ কিছু সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা মাস্ট বি দেওয়ার চেষ্টা করবেন, সরিষার তেলের কারণে কিন্তু ভর্তার ফ্লেভারটা অনেক ভালো আসে। তো তেল দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিয়েছি, যে যার পছন্দ মতো দিতে পারেন। পেঁয়াজ কুচিটা যদি সর্বপ্রথম দিতে চান তাহলে দেখা গিয়েছে পেঁয়াজটা হয়তো গলে যেতে পারে, তো ভর্তাতে সবসময় পেঁয়াজ কুচিটা থাকলে অনেকটা ভালো লাগে যেটা আমার কাছে মনে হয়। বিশেষ করে টমেটোর যে ভর্তাটা হয় ওটার মধ্যে যদি পেঁয়াজ কুচিটা ভুজা যায় তাহলে খেতে খুব ভালোই লাগে। তো আগে দিলে দেখা যায় যে পেঁয়াজটা হয়তো গলে যায়, কিন্তু এভাবে যদি লাস্ট মুহূর্তে এসে দেন তাহলে কিন্তু পেঁয়াজটা গলবে না, পেঁয়াজটা বুঝাই যাবে। তো সর্বশেষ আমি এখানে ধনে পাতা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এটাকে আমি রান্না করে নিয়েছি। খুবই নর্মালভাবে খুবই দ্রুত এই রান্নাটা করা যায় আগে বলেছিলাম। তো এই তো হয়ে গিয়েছে ঝটপট রান্না, প্রায় 10 মিনিটের ভিতরেই কিন্তু আপনি এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আর রমজান মাসে যেহেতু ভালো মন্দ সবাই এখন খাচ্ছি, মাছ মাংস খেতে খেতে অনেকে হয়তো বোরিং হয়ে গিয়েছি, তো মাছ মাংসের পাশাপাশি আপনি যদি এমন একটা রেসিপি রেখে দিতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে আমার যেটা মনে হয়। তো পাশাপাশি এমন একটা রেসিপি হলে সবার কাছেই ভালো লাগবে। তো এই তো আমি আজকে আপনাদের সাথে ঝটপটভাবে অন্যরকম একটা রেসিপি শেয়ার করেছি, তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা যারা করেননি প্লিজ একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনার কাছে ভালো লাগবে। তো এই তো সকালে তো দেখেছেন মশলাগুলোকে আমি রোদে দিয়ে গিয়েছি আর এখন কতটা শুকিয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। রোদ আস্তে আস্তে করে কমে গিয়েছে, তাই ভাবলাম যে এখন আর মশলাগুলো রেখে লাভ নেই, তো মশলাগুলো নিয়ে যাচ্ছি আর গাছে একটু পানি দিয়ে দিচ্ছি। রিসেন্টলি প্রচুর পরিমাণ রোদ পড়ছে, তো গাছগুলো বিকেল হলে এগুলোর অবস্থা একদম খারাপ হয়ে যায়, মনে হয় যেন গাছগুলো একদম শুয়ে গিয়েছে এমন একটা অবস্থা হয়। বিকেল হলে আমার বাসার সামনের উঠোনে প্রচুর বাচ্চারা দেখতে পাই যে কোরআন তেলাওয়াত করেন। এবছর হয়তো অনেকটা কমে গিয়েছে, কিন্তু যখন আমি ফার্স্ট টাইম এসেছি তারপর থেকে দেখতাম এই উঠোনে অনেক বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেন, একদম ইফতার করে তারপর এখান থেকে যেতেন, যেহেতু এটা এমপির বাসা। আর এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা তো আমি প্রায় দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে মসজিদ, মাদ্রাসা, তার সাথে আবার এতিমখানা। তো এখানে প্রচুর পরিমাণ এতিমখানার বাচ্চারা আছেন, তো ওরাই কিন্তু এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করেন, দেখে খুব ভালো লাগে। রোজার এই সময়ের এই স্মৃতিগুলো আমার কাছে খুব ভালো লাগে, তাই একটু একটু করে বেঁধে রেখেছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।